শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমি প্রিয়াঙ্কা, ইশানুকুল ব্লগসের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক বেশি স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ভিডিও শুরু করছি। তো দুগু স্কুলে গেল, সকালবেলা উঠেছি, আজকে অনেকটা সকালবেলা উঠেছি, অনেকটা অনেকে রোজই আমাদের উঠতে হয়, তো আজকে একটু বেশি তাড়াতাড়ি উঠেছি। তো ভাবলাম কদিন ধরে, দুদিন ধরে যদি রান্না টান্না করছি, তো সকালবেলা কাপড় ছেড়ে ঢোকার পর না দুপুরবেলা পূজা স্নান এগুলো প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে, আর পূজাটাও দেরি করতে দেরি হচ্ছে। বাইরের ঠাকুর তো মা দিয়েই দিতে পারবে, কিন্তু ঘরের লক্ষ্মী ঠাকুর মা দিতে পারে না, কারণ মায়ের হাঁটুর ব্যথা, তো তো সেটা আমাকেই দিতে হবে। আর সেই বেলা করে লোকে পুজো রেখে দেবো, ওটা কীরকম লাগে। তো আজকে ভাবলাম যে সকালবেলা যখন উঠেইছি, তো স্নানটা পুজোটা আগে সেরে নেবো, তারপরে রান্না ঘরে ঢুকবো, কারণ কালকে স্নান করতে অনেকটা বেলা হয়ে গেছিলো। কালকে টোটালি তিনবার স্নান করেছি রাতে নিয়ে, সকালে তো একবার স্নান করে ঢুকেছিলাম রান্নাঘরে, তো মাথা ভিজে নিই মানে কাপড় ছেড়ে ঢুকেছিলাম, দুপুরে আবার স্নান করেছি, পুজো টুজো দিলাম। আর এদিকে কালকে মানে রান্নাঘরে একবার ঢুকলে বেরোনোর উপায় হয়ে থাকে না, কারণ কি একটু অনেকটা জ্বালাতন করে। তো যাই হোক, এই যে ফুল তুলে নিলাম, এখন পুজোটা সেরে নেবো, কারণ বাইরের ঠাকুরটা তো আগে দিয়ে দিয়েছি দুগু স্কুলে যাওয়ার আগেই, তো এখন ঘরের ঠাকুরটা দিয়ে দেবো, দিয়ে তারপরে রান্নাঘর ঢুকবো। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে সকালবেলা স্নান কমপ্লিট করে সোজা চলে আসলাম ঠাকুর ঘরে পুজো দিতে। বাড়ির গাছের মধ্যে বেশি ফুল নেই বলে বাইরে পূর্ব দিকে যে একটা গাছ ছিল সেই গাছটা থেকে ফুল নিয়ে এসে পুজো দিচ্ছি। তো ঘরেও কেনা ফুল ছিল না, যার জন্য বাইরে ফুলটা দিয়ে আজকে পুজো দিতে হলো। আর বাইরে তুলসীতলায় যে পুজোটা দিয়েছিলাম, তো তুলসীতলায় একটা সাদা ফুলের গাছ আর একটা হচ্ছে নয়নতলার গাছ আছে, সেই ফুলগুলো দিয়েই আজকে বাইরের পুজোগুলো দিয়ে সেরেছি। তো যাই হোক, আজকে হচ্ছে মায়ের সেলাই কাটার দিন। মায়ের সেলাই কাটার দিন মানে হচ্ছে আজকে মায়ের বাড়ি যাওয়ার পালা। তো দিনটা আজকে মানে কীরকম যেন একটা মনে হচ্ছে। আর সকাল সকাল আমি দেখো সব কাজ কমপ্লিট করে স্নান টান করে সব পুজো টুজো দিয়ে কমপ্লিট করেছি। এখন কটা বাজে বলো তো? এখন বাজে 7টা। তো আজকে অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে। অন্যদিন কী হয়, 7টার আগে কিন্তু আমি বাইরের ঠাকুরটাকে দিতে পারি, কিন্তু ঘরের লক্ষ্মী পুজোটাকে দিতে পারি না। ডুগু যখন স্কুলে চলে যায় তারপর ঘরের লক্ষ্মী পুজোটা দিই, কিন্তু আজকে ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেছে। আজকে এতটাই তাড়াতাড়ি হয়ে গেছে যে ঘরের পুজোটাও আমি শান্তিমতো করে দিতে পারছি। আর খুবই আস্তে উলু দিচ্ছি, কারণ পাশে কিট্টু ঘুমোচ্ছে। যদি জোরে উলু দিই আর শঙ্খ বাজাই তাহলে কিট্টু ঘুম থেকে উঠে যাবে, আর উঠে যাওয়া মানে আমার প্রত্যেকটা কাজের বরবাদ করে দেবে। মানে ওই ওকে নিয়ে বসে থাকো, ওকে নিয়ে কোলে রাখো, এই অবস্থা। আমার ঘুম থেকে ওঠার পর যতক্ষণ আমার কাছে শান্তি পাবে না থেকে, ততক্ষণ পর্যন্ত কারো কাছেই যেতে চায় না। আমার কাছে থাকবে, একটু আদর নেবে, তারপরেই ওর বাবার কাছে। কিছুটা মুডের উপর, মুড যেমন হয় তেমনই করে। এবারে চলে আসলাম সোজা রান্নাঘরে রুটি বানাতে। তো সকালের রুটিটা আজকে আমি করব, আর এই দুদিন থেকে আমি করছি যেহেতু তাড়াতাড়ি করে সব কিছু হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো চা বসে দিয়েছি, চাটা কিন্তু কবে হচ্ছে। সকালবেলা কিন্তু তোমাদের দাদাভাই আর আমি একবার হলেও একটু করে চাটা খেয়ে নিয়েছি। আর সকালের চা বানানো তো আমাদের কী হয় বাড়িতে, যখন চা বানানো হয় খেতে খেতে প্রায় 9টা 10টা বেজে যায়, আর যদি সকালবেলা অত সকালে 6:30টার সময় যদি চা বানিয়ে রাখি সেই চাটা কিন্তু পরে কালো হয়ে যায়। যার জন্য তোমাদের দাদাভাই আর আমি জন্য প্রথমে 1 কাপ করে খেয়ে নিই, আর পরে কিন্তু বাকি আর একটু চা বানিয়ে রেখে দিই, সেটা তখন 1 1 করে সবাই খায়। তো আমাদের বাড়িতে এটাই নিয়ম যে চাটা বানিয়ে রেখে দিয়ে দেব, পরে গরম করব। আর মায়েরা তো সুগার ফ্রি খায়, মায়েরা তো চিনি খায় না, তো মায়েদের জন্য সুগার ফ্রি দিয়ে করে রাখা হয়, মানে যখন খায় তখন সুগার ফ্রি দিয়ে ঘেটে দেওয়া হয়। আর আমরা যতটা পরিমাণ মতো চিনি খাবো সেই যতটা পরিমাণ মতো চিনি নিয়ে খাই। তো ওদিকে দেখো কিটুর ডালিয়াটাও রেডি হয়ে গেছে, প্রেশারের মধ্যে রেখে দিয়েছি। তো সিটি দিচ্ছি না, সিটি দিচ্ছি না এই কারণে, তোমরা বুঝতেই পারছো কেন দিচ্ছি না, কারণ ঘরে যদি সিটি চলে তাহলে কিন্তু পাশের ঘরেই আমার ঘরটা, মানে রান্নাঘরের ঠিক পাশে লাগোয়া ঘরটাই আমার ঘর। তো সেই ঘরে কিন্তু আওয়াজ চলে যাবে, আর আওয়াজ চলে যাওয়া মানে একটু ঘুম থেকে উঠে যাবে। তো এই ভয়ে কী করি, মানে ডালিয়াটা সম্পূর্ণ ভেজে রেখে দিই, আর তখন কিন্তু মানে পরে সিটিটা দিয়ে রাখি। তো কথা বলতে বলতে দেখো এই রুটি বেলতে বেলতে ভাসতে ভাসতে কিন্তু ওই একটু ঘুম থেকে উঠে গেছে। দেখো ঘুম থেকে উঠেই তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো রুটিটা কম করে রেখে দিয়ে ওকে গিয়ে নিয়ে আসলাম কোলে। তো আমার কিছুটা কাজ প্রায় বাড়ির সকল কাজই বলতে গেলে সারাদিনের বেশিরভাগ কাজই এইভাবে আমাকে একটুকে কোলে নিয়ে একভাবে করতে হয়, যেটা সম্ভব যতটা সম্ভব আমি ওকে এইভাবে কোলে নিয়ে করি। যেমন ডুগোকে খেতে দেওয়া, তারপরে হচ্ছে এই যে মাঝে মধ্যে এইবার চা ঢালা, সন্ধ্যের ব্যাপারটা বিশেষ করে সন্ধ্যাবাতি দেওয়া, পর যে সন্ধ্যের চাটা আমরা খাই সন্ধ্যাবেলা, সেই সন্ধ্যাবেলায় চাটা খাওয়ার সময় কিন্তু আমার কিছুটা এরভাবেই আমার করতে হয়। প্রতিদিন প্রতিদিন ওকে কোলে নিয়ে চাটা বানাতে হয়, আর এক হাতে ওকে কোলে নিয়ে কিন্তু চাটা কাপের মধ্যে ছেঁকে রাখতে হয়। তো কতটা
মানে কষ্ট হয় সেটা আমি বুঝি, কারণ কিছু করার নেই, কারণ ও আমার কোল থেকে একটুও নামে না। নামলে তো আমি কাউকে দেবো, মানে বাড়ির লোক তো সবাই বলে যে দাও আমি রাখি, কিন্তু ও কারো কাছে যেতেই চায় না, আমি কী করে তাহলে দেবো বলো? তো এখানে মানে বাড়ির কোনো সমস্যা নেই যে আমার বাড়ির লোকের জন্য এরকম হচ্ছে। তো তোমরা হয়তো ভাবছো যে আমি এতটা এভাবে কষ্ট করে বাচ্চা কোলে নিয়ে এভাবে রুটি বানাচ্ছি বা চা করি, এটা করি ওটা করি, তো সেটার জন্য আমরা বাড়ির লোক আমাকে দেখে না, সেটা ভুল কথা, তোমরা ভুল ভাবছো, কোনোটাই না। আমার বাড়ির লোক যথেষ্ট আমাকে হেল্প করে, কিন্তু আমার এই ছেলেটাই কিন্তু যেতে চায় না ওদের কাছে, এটাই হচ্ছে সমস্যা। বিকেলবেলা যখন ভাত খেতে বসি, যতক্ষণ ঘুমোয় না ততক্ষণ পর্যন্ত আমি খেতে পারি না, সেটা 4টা হোক 4:30 হোক আর 5টাই হোক, সে বিকেলে খাওয়া খেতে খেতে আমার 5টা বেজে যায়। আর রাত্রেবেলা যখন দুপুরকে বলি যে বাবা একটু দেখ ভাইকে, যতক্ষণ ও ভাইকে দেখে ততক্ষণের মধ্যে তারা ওর মতো খেয়ে নেয়। তো এই হচ্ছে আমার ডেইলিকার রুটিন, ডেইলিকার কাজ। তো যাই হোক, একটু যদি ঘুম থেকে উঠে গেছে তাই প্রেশারটাও বসিয়ে দিলাম সেটি দেওয়ার জন্য। এদিকে মা সকালবেলা খাওয়াটা রেডি হয়ে গেছে, কারণ সকালবেলা একবার চা মুড়ি দিয়েছিলাম, অনেক সকালে উঠেছে মা। মা তো কিন্তু অনেক সকালে ওঠে, সে আমার একটু উঠতে দেরি হয় বলে 5:30টার দিকে আমাকে ডেকে উঠে দেয়, যে যেন দেরি না হয়, রুগুর স্কুলের অসুবিধা না হয়। তো মা অনেক আগেই উঠে যায়। তো উঠেই দেখো যে ধুই বিরিয়ানি মেলে বসছে রুটি খেতে, মাকে ডাকিয়ে দিয়েছি আর এই মাকেও দিচ্ছি। তো কিছু সবজি ছিল, সবজি সকালবেলা করা হয়েছিল ডুগুর স্কুলে যাওয়ার জন্য, সেই সবজিটা রুটি দিচ্ছে চায়ের সাথে। আর রুটিটা প্রথমে 2টা দিন দেইনি, কারণ হচ্ছে যেহেতু গ্যাসের সমস্যা হয় যেন 2 দিন রুটিটা দেইনি। তো দেখছি এখন একটু সমস্যা কম হচ্ছে, যার জন্য কিন্তু মাকে রুটিটা দিচ্ছি। আর ডক্টর যেহেতু বলেছে সবই খেতে পারবে শুধু লাইট খাবার আর স্পাইসি বাদ দিয়ে, তো আমি তেল মশলা বাদ দিই, ওই স্পাইসি খাবার বাদ দিই, কিন্তু লাইট খাবারটাই মাকে দিচ্ছি, সবই দিচ্ছি। কিন্তু ভাবে খাচ্ছে সব বলতে কিন্তু এটা না যে মিষ্টি কুমড়ো তারপরে টক এই এই জিনিসগুলো খেতে দিচ্ছি, এরা শাক বিশেষ করে। বাবা মা বেরিয়ে পড়েছে যাওয়ার জন্য, তো তোমাদের দাদা ভাই বাইরে ওদিকে গাড়ি বের করছে। তো শিলিগুড়িতে মানে ডাক্তারের চেম্বার পর্যন্ত ওই নিয়ে যাবে, তারপর একটা গাড়ি ঠিক করে দেওয়া হবে, সেই গাড়িতে তারপরে বাবার মা বাড়ি চলে যাবে। কারণ তোমাদের দাদা ভাই মানে অত দূর এখন এই সময় গিয়ে আবার রিটার্ন করে আসা মানে সম্ভব হয়ে উঠবে না, জানোই তো অনেকটা দূর রাস্তা, সে প্রায় 3 ঘন্টা লাগে যেতে। দেখো একটা গাড়ি ঠিক করে দিও। মা বাবা দুজনে চলে গেল, তোমাদের দাদা ভাই নার্সিংহোম পর্যন্ত নিয়ে যাবে, ওখানে ডক্টর দেখাবে, ডক্টর দেখিয়ে ওখানে মার আছে সেলাই কাটা হবে, তো সেলাই কেটে তারপরে ডক্টর দেখানোর পর তারপর ওখানে একটা গাড়ি ঠিক করে তারপর বাড়ির জন্য পাঠিয়ে দেবে। তো ওর না দিয়ে রোদের মধ্যে কাজ করতেছে, দুপুরবেলা আসবে আর এই রোদের মধ্যে কাজ করবে না, সকাল সকাল আসো, সকাল সকাল এসে কাজ করলে তাহলে এতটা গরম লাগে না। না একদম সেই দুপুর এখন কটা বাজে 12টা, এখন রোদের মধ্যে কাজ করলে গরম লাগবে না? হ্যাঁ, তাহলে তা সকাল সকাল আসলে রোদটাও কম পড়ে, অসুবিধা হবে না। তোমাকে ডাকে পি, সকাল থেকে তো আমি এখনো কিছুই খাইনি, সরাসরি চা বিস্কুট খেয়েছি, সেটা টাইমও হয়নি, বাবা মাদের জন্য একটু তাড়াতাড়ি করলাম। আর অর্ধেক রান্না আমি করলাম, অর্ধেক মা করলো, করতে পারলাম না, কুচকুচ খুব জ্বালাতন করছে। এখন টুকটুকে খাওয়াবো, স্নান করাবো, ঘরটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, ঘরে ঢুকলে কীরকম লাগছে, কয়দিন ধরে ছিল মা, কীরকম যেন একটা মনে হচ্ছে। তো ফাঁকা ফাঁকা তো লাগবেই, করার কিছু নেই, কারণ যেতে তো হবে, কতদিন আর আটকাবো বলো, মারও তো সেন্টার আছে। চলো কাজগুলো করি।
দাও, দাদাকে দাও। ঢাকাটা দেখে খুলে দে, মুখ খুলে দে, খুলে দে। ও ঢাকা দিবে, ভাগ বোতল নিয়ে। আর জামা ভিজবে, পারবি না, খায় না, খায় না। তো আজকে আমরা রাতে খাচ্ছি আলু সিদ্ধ ভাত, আর এই দেখো এই যে হচ্ছে মাড়ি ভাত। তো আতপ চলে মাড়ি ভাত অনেক দিন বাদে খাচ্ছি, তো আজকে অনেকটা গরম, ঠান্ডা নেই, তবুও খেতে ইচ্ছে করলো, ভাত উড়ার ইচ্ছা করে না। তো এখানে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, আর সঙ্গে আছে এখানে হচ্ছে এই যে পাঁপড় ভাজা। তো টেস্টি টেস্টি পাঁপড় ভাজা, পাঁপড়গুলো দেখো ভাজতে গিয়ে একটু পোড়া লেগে গেছে, যে এটা একটু বেশিই পুড়ে গেছে, কারণ সবার লাস্টে ছিল, আর ডুবু এসে খুব ডিস্টার্ব করছিল। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের আজকের মেনু। আর নিচে তো বাটিগুলো আছে, এগুলো হচ্ছে দুপুরেই, দেখো দুপুরে মাছের ঝোলটা আছেই, আলু আছে, দু পিস মাছ আছে। তো যারা খাওয়ার ইচ্ছা হবে খাবে। এখানে আছে হচ্ছে এই যে চাল কুমড়োর সবজি, তার সঙ্গে যেখানে ডুকুর কিট্টুর মাছ ভাজা, আর মাছের ডিমের বড়া যে আছে সেটা, আর সঙ্গে এখানে আছে দেখাচ্ছি এই যে এইটুকু একটা শাক। এগুলো হচ্ছে সব দুপুরের, এগুলো যেগুলো আছে সব দুপুরে, এইটা যেটা এটা দুপুরে, শুধু পাঁপড় ভাজাটা এখনকার, আর আলু সিদ্ধ মাড়ি ভাতটা এখনকার। আলু সিদ্ধটা এখন এই যে মেখে নেব, তারপর আমাদের খাওয়া দাওয়া বলা শুরু হবে। তো রাতের রান্না কমপ্লিট, আজকে অনেকদিন বাদে মাড়ি ভাত খাচ্ছি, কারণ ঠান্ডার সময় খেয়েছিলাম, ঠান্ডার সময় খেলেই কিন্তু অবশ্য ভালো লাগে মাড়ি ভাতটা। তো আজকে মা বলো অনেক বেশি প্রচণ্ড গরম পড়েছে, আর সিদ্ধ ভাতগুলো এই সবজি দিয়ে আর খেতে ইচ্ছা করছে না, বলুন চলো একটু মাড়ি ভাত খাই। আর ঘিও আছে বাড়িতে, তো গরম পড়লো ঘিটা একটু চলে না। তো যাই হোক, গরম গরম মাড়ি ভাত আর ঘি ভাত, ঘি দিয়ে আর আলু সিদ্ধ কিন্তু ভালোই লাগে, সঙ্গে পাঁপড় ভাজা করেছি তাতে আরও টেস্টি, আর দুপুর তো খুবই প্রিয় ওই খাবারটা, তো খাওয়া নিয়ে প্রবলেম নেই। আর কিন্তু যদি ভাত খায়, মাড়ি ভাত খায়, তাহলে ওকেও মাড়ি ভাত খাইয়ে দেবো, তো ও আবার পছন্দ করে ভালো। আর দেখো গরমে আমার সকাল থেকে তিনবার স্নান হয়ে গেছে, সকালে একবার করেছিলাম, দুপুর করেছি, আবার সন্ধ্যাবেলা একবার স্নান করেছি, আর বেশি গরম লাগলে রাতও একটু করে নেবো। যাই হোক, এতবার ঘন ঘন স্নান করাতে আবার ঠান্ডা লেগে গেছে, একটু সত্যি সত্যি ভাব, আও মা ওখানে পড়ে যেতাম, মানে কীরকম যেন গরমের না, মানে শরীরটা দুর্বল দুর্বল কীরকম যেন মনে হচ্ছে। যাই হোক, মা আজকে চলে গেছে, আমাকে ফোন করেছিল, 4:30 সময় পৌঁছে গেছে ডক্টর দেখিয়ে। তো ডক্টরে এক মাসের ওষুধ দিয়েছে, আরও মলম লাগাতে দিয়েছে এক মাস, আর আবার নতুন করে ব্যান্ডেজ করে দিয়েছে, 3 দিন বাদে করতে বলেছে। এমনিতে ঘা মানে কাটাটা যেটা আছে ওগুলো সব মানে ঠিক হয়ে গেছে, ভালো আছে, আর অনেকে শুকিয়ে গেছে। তো শুনে একটু মনে খুশি হলো যে না, মানে ভালো হয়েছে, কোনো প্রবলেম হয়নি, সব ঠিক হয়েছে, আর ভালো ভালো বাড়িও পৌঁছে গেছে। তো যাই হোক, ফোন করে আমাকে বলো সন্ধ্যাবেলা। তো ভিডিওটা আজকে, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট আরেকটা ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, গুড নাইট, আর আমরা এখন মানে ভাত খাই।